বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। কিছুদিন আগে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব, তবে বেশি ম্যাচ খেলা হয়নি সাকিবের। উইন্ডিজের বিপক্ষে দুইটি ওয়ানডে ম্যাচ খেলার পরে ইঞ্জুরিতে পড়েন সাকিব আল হাসান। প্রথম টেস্টে মাঠে নামলেও ইঞ্জুরির কারণে বেশিক্ষণ খেলতে পারেননি সাকিব। ইঞ্জুরিতে পড়ে টেস্ট দল থেকে ছিটকে পড়েন তিনি। এদিকে সামনের মাসে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ, সেখানেও খেলতে পারবেন না সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলতে না পারার বিষয়ে দুইটি কারণ রয়েছে। প্রথম কারণ সাকিবের ইঞ্জুরি, দ্বিতীয় কারণটি হচ্ছে পিতৃকালীন ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তবে বর্তমান সময়ে সবথেকে আলোচিত ঘটনা হচ্ছে সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফরেও খেলতে পারবেন না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফর করবে, যেখানে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজেও সাকিবকে পাবে না বাংলাদেশ ক্রিকেট টিম। এই সিরিজ থেকেও ছুটি নিয়েছেন সাকিব আল হাসান, তবে কারণটা একটু ভিন্ন। আইপিএল খেলার জন্য জাতীয় দলের হয়ে খেলবেন না সাকিব আল হাসান। এবারের আইপিএলে দল পেয়েছেন সাকিব আল হাসান, খেলবেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 3 কোটি 20 লাখ রুপি দিয়ে সাকিব আল হাসানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অনেকেই ধারণা করছেন এবার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হবেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতার এই মূল্যায়নটাকে সম্মান দিতে চান সাকিব, সেজন্য তিনি খেলতে চান এবারের আইপিএলে। আর তাই তো আইপিএল খেলার জন্য জাতীয় দলকে না বলে দিলেন সাকিব আল হাসান, খেলবেন না শ্রীলঙ্কা সফরে। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছেন সাকিব। চিঠিতে সাকিব আল হাসান উল্লেখ করেছেন তিনি আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফরে খেলবেন না। বর্তমানে সাকিব আল হাসান টি টোয়েন্টি খেলতে চান, টেস্ট ক্রিকেটের প্রতি বেশি আগ্রহ নেই সাকিব আল হাসানের। অনেকেই মনে করছেন টাকার জন্য আইপিএল খেলবেন সাকিব আল হাসান, আর সেজন্যই দেশের হয়ে খেলবেন না তিনি। আবার অনেকেই বলছেন সামনেই বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ, যেটি অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে, আর সেজন্য টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে আইপিএল খেলবেন সাকিব আল হাসান, যেখানে আইপিএল খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেবেন তিনি। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন কোন কারণে আইপিএল খেলবেন সাকিব আল হাসান? এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।